আসসালামু আলাইকুম। আজকে থেকেই এসইওর মেইন ক্লাসটা শুরু করব। এখন সচরাচর যেভাবে ট্রেনিং হয় ওইরকমভাবে আমি করাবো না। সাধারণত দেখা যায় যে থিওরিক্যাল বোঝানো হয় প্রথমে, অনেক দিন অনেকগুলো টিউটোরিয়াল শুধু থিওরিক্যাল থিওরিক্যাল শুধু থিওরির উপর থাকে, তারপরে দেখা যায় যে প্র্যাকটিক্যাল লাস্ট একটু প্র্যাকটিক্যাল করে শেষ, আলটিমেটলি কেউ কিছু বুঝে না। সেজন্য আমি যেটা করব, আমি যেহেতু প্র্যাকটিক্যাল বুঝি সবসময়, প্র্যাকটিক্যাল করাতে থাকব, আপনাদেরকে কাজটা করিয়ে দেখাবো যে এভাবে এভাবে করতে হয়, স্টেপগুলো বলবো এবং করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এই প্র্যাকটিক্যাল করতে গিয়ে যেই থিওরিগুলো আসবে, যে টার্মগুলো আসবে, সেগুলোকে এক্সপ্লেন করব। যখন আমি ডোমেন দেখাবো ডোমেনকে এক্সপ্লেন করব, যখন আমি অন পেজ করব অন পেজ কি এটা আপনাদেরকে বলবো, অফ পেজ দেখালে অফ পেজটা কি এটা আপনাদেরকে বলবো। এভাবে ডেসক্রিপশনগুলা ডেফিনেশনগুলা আমি প্র্যাকটিক্যাল করতে করতে দিব, এবং একদম শেষ পর্যন্ত গিয়ে আজকের ভিডিওতে মোটামুটি 5টা বিষয় কভার করব, পরবর্তী ভিডিওতে আরও কিছু বিষয় কভার করব। এভাবে করে একদম শেষে আমরা যখন টিউটোরিয়াল শেষের দিকে চলে যাব, তখন একটা ওয়েবসাইট সম্পূর্ণ এসইও করাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়ে যাবে, একদম পুরোটা আপনারা দেখবেন, পুরোটা দেখবেন। এরপরে যদি না বুঝেন আমাকে মেসেজ পাঠাবেন, আমাকে সবচেয়ে ভালো হয় কমেন্টস করলে আমি কমেন্টসগুলো পড়ব। আর মেসেজ করলে অনেক সময় অনেক মেসেজ এসে পড়ে আছে, আমি চেক করতে পারছি না, আস্তে আস্তে করব, কিন্তু খুব তাড়াতাড়ি পাবে যদি কমেন্টস করলে সুবিধা হবে, যে বুঝতে পারলো সে আপনাকে আবার বলবে। কারণ আমি আমি যে বলবো এরকম কোনো কথা নাই, আরেকজনও আপনাকে অ্যান্সার দিতে পারে, যে ব্যাপারটা বুঝতে পেরেছে সে যাতে আপনাদেরকে অ্যান্সার দেয়, এই অনুরোধটা আমি করব। এবং আপনাদেরকে অনুরোধ করব, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কিছু হলেও কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি, আমার ভালো লাগে। ধন্যবাদ। আমরা গুগলে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব, যেমন ধরুন আমরা সার্চ করলাম রেস্টুরেন্ট নিয়ার বাই, এইটা দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যেই সাইটগুলো আসছে এই ওয়েবসাইটগুলো কিন্তু গুগলকে টাকা দিয়েছে, মানে গুগলকে টাকা দিয়ে অ্যাডগুলো দিয়েছে। যেমন ধরুন এই যে এই প্রথম সাইটটা দেখতে পাচ্ছেন, এই ডোমেনটার পাশে বাঁদিকে একটা এডি লেখা বোল্ড করে, এই এডি মানে অ্যাড, গুগলকে টাকা দিয়ে ওরা এই অ্যাডটাকে প্রথম দিকে শো করেছে। এইটা অর্গ্যানিক রেজাল্ট না, অর্গ্যানিক রেজাল্ট হচ্ছে এর বাইরে যে রেজাল্টগুলো, এই যে এই রেজাল্টগুলো, এগুলোর জন্য গুগলকে কোনো টাকা দিতে হয়নি। এখন এই যে টাকা ছাড়া এই রেজাল্টগুলো আসছে, এইটাকে আমরা অপটিমাইজ করে এইখানে প্রথম পেজের প্রথমে রেজাল্টটাকে আনাটাই হচ্ছে আমাদের টার্গেট, এটাকে এসইও বলে। মূলত এই জিনিসটি আসলে এসইও। এখন দেখেন এই যে আমরা এসইও করব, আমরা আগে তো সার্চ করেছি, সার্চ করে অনেক কিছু খুঁজে বের করেছি, কিন্তু এত ভালোভাবে খেয়াল করি নাই এটা কেমনে কাজ করে, এটাতে কী কী রেজাল্ট দেখা যায়, কোনো কিছু এত খেয়াল করে আমরা লক্ষ্য করি নাই। আজকে একটু ভালো মতো দেখেন, প্রথমে রেস্টুরেন্ট দিয়ে সার্চ করার পরে যা আসছে, আমরা রেস্টুরেন্ট দিয়ে কেন সার্চ করি, গুগল জানে রেস্টুরেন্ট থেকে, রেস্টুরেন্ট তখনই আপনি খোঁজেন যখন আপনি কিছু খাবেন, আপনি রেস্টুরেন্টে হয়তো বা যাবেন, আপনার ক্ষুধা লাগছে, আপনার আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কি না এটা আপনি দেখবেন। এখন এই আশেপাশের রেস্টুরেন্ট প্রথমে আপনি পাবেন, আমি নিয়ারবাই দিয়ে সার্চ করাতে আশেপাশের রেস্টুরেন্টগুলো আসছে, একদম ম্যাপ সহ আসছে, কোথায় কোন রেস্টুরেন্ট আছে অ্যাড্রেস সহ আসছে। এখন দেখেন আমি যদি নিয়ারবাইটা বাদ দিয়ে দিই, নিয়ারবাই বাদ দিয়ে দিলেও কিন্তু ওই একইভাবে ওই একই রেস্টুরেন্টগুলো আসছে, একটু দূরের রেস্টুরেন্টও আসছে, খুব মানে মোটামুটি তবুও কাছাকাছি, অত দূরের রেস্টুরেন্ট না, আপনার কাছাকাছি রেস্টুরেন্ট প্লাস একটু দূরের রেস্টুরেন্ট এখানে আসছে। এখন এই যে এই জায়গায় রেজাল্টটা শো করলো অ্যাড্রেস সহ রিভিউ সহ, এইটা শো করার কিছু টেকনিক আছে, খুব সহজ, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা বিজনেসে আপনার বিজনেসটাকে অ্যাড করতে হয় গুগলে, ভেরিফাই করতে হয়, সেটা করলে এবং কিছু কোড করলে এই কাজটা হয়ে যায়। এখন এরপরে দেখেন আসল জিনিসটা, যেখানে আমরা কাজ করব,
প্রথমে কি দেখা যায়, প্রথমে একটা ডোমেইনের নাম দেখা যায়, ওয়েবসাইটের নাম দেখা যায়, একটা ওয়েবসাইট, এরপর একটা টাইটেল, এরপর ডেসক্রিপশন, ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়েছে, কারণ এই কোম্পানিটা বিভিন্ন জায়গায় তাদের লিঙ্ক আছে, এই জন্য ডেসক্রিপশন নিয়ে কিচ্ছু করতে হয় নাই, এমনিতেই টপে এসে পড়ছে, কারণ এটার ব্যাকলিঙ্ক অনেক বেশি। এখন ব্যাকলিঙ্ক কি এটার ডেসক্রিপশনটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে তিনটা ইনফরমেশন আপনারা দেখলেন, এই তিনটা ইনফরমেশন সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান থাকতে হবে। ইউআরএল যা আছে, যেই জায়গায় যেই কিওয়ার্ড থাকবে সেই অনুযায়ী ইউআরএলটা আসবে, ঠিক আছে, এটার উপর আপনার কন্ট্রোল নাই। মেইন জিনিসটা হচ্ছে এই টাইটেলটা এবং ডেসক্রিপশনটা, এই টাইটেলটা আর ডেসক্রিপশনটা আপনি যা চাবেন, যেভাবে চাবেন সেভাবে সাজাতে পারবেন, এবং এইটার উপরে অনেক কিছু নির্ভর করে, আপনার টপে আসাটা এটার উপর অনেক অনেকটাই নির্ভর করে। এখন এই যে টাইটেলটা দেখছেন, টাইটেলটা ম্যাক্সিমাম মানুষ টাইটেলের উপরে ইমপ্রেস হয়ে ক্লিক করে। অনেক সময় দেখা যায় যে সরাসরি সার্চ করে প্রথমটাতে ক্লিক করে ফেলে এক ধরনের মানুষ, আরেক ধরনের মানুষ তার পারপাস সার্ভ করছে কিনা এইটা জানার জন্য টাইটেলগুলো দেখে। তো আপনি ধরেন ওরকম ক্যাটাগরিতে পড়ছেন যে আপনি টাইটেল দেখছেন, তার মানে কি টাইটেল খুব সুন্দর হইতে হয়, খুব ভালো হইতে হয়। এবং টাইটেল আপনি কীভাবে চেঞ্জ করবেন, এই ডিসক্রিপশনটা কীভাবে চেঞ্জ করবেন, এগুলো আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাবো। এখন প্রথমেই আমি যে ইউআরএল এর কথা বলেছি, অথবা ওয়েবসাইটের কথা বলেছি, অথবা ডোমেইন যাই বলেন, এই প্রথম লাইনটা, এইটা আসলে কি, এইটার ডেফিনেশনটা আপনাদেরকে একটু দিয়ে নিই। ডোমেইন হচ্ছে একটা নাম, এটা কিন্তু একটা ওয়েবসাইট না, ডোমেইনটা সম্পূর্ণ ওয়েবসাইট না, এটা জাস্ট একটা নাম। শুধু নাম কিনলেই হয় না, নামের সাথে এটার একটা স্পেস লাগে, একটা জায়গা লাগে যেখানে ওয়েবসাইটটা থাকে, ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়, ওইটাকে বলা হয় হোস্টিং। তাহলে কি থাকলো, ডোমেইন, ডোমেইন নেম এবং হোস্টিং, এই দুইটা জিনিস আলাদা। এটা আপনাদের বলে রাখলাম, এটা পরে কাজে আসবে যখন আমরা হোস্টিংয়ের অ্যাক্সেস নেব এবং হোস্টিংয়ের ভেতরে ঢুকে কিছু চেঞ্জেস করব, তখন আপনারা বুঝবেন যে আমি হোস্টিংয়ের কথা কেন বলেছি। আমরা তো বলতে পারতাম যে ওয়েবসাইট, দ্যাটস ইট, না, এখানে হোস্টিং আছে, ডোমেইন আছে। হ্যাঁ, সো ডোমেইন আলাদা একটা অ্যাক্সেস আপনি পাবেন এবং হোস্টিংয়ে আলাদা অ্যাক্সেস পাবেন। আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে দেখছেন যে একটা ড্রপ ডাউন ছোট্ট করে, এই ড্রপ ডাউনে কী লেখা আছে, ক্যাশড আর সিমিলার। ক্যাশড হচ্ছে এই যে এই পেজটা গুগল যখন ইন্ডেক্স করেছে ওই সময় এই পেজটার কন্টেন্ট কী ছিল, এই পেজটাতে কী কী ছিল, এই জিনিসটা থাকে হচ্ছে ক্যাশডে। এটা আমি ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। এই ভার্সনটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে October 22 ওয়েবসাইটটা এরকম ছিল, October 22 এই ওয়েবসাইটটা গুগল ক্যাশ করেছিল, এই ওয়েবসাইটটা সম্পূর্ণটা এই ক্যাশ থেকে শো করছে। এখন কিন্তু এটা নাই, এখন চেঞ্জ হয়েছে। আপনি যদি কারেন্ট পেজে ক্লিক করেন, কারেন্ট পেজ দেখবেন একটু অন্যরকম, ওদের ডিজাইনে হয়তো বা একটু চেঞ্জেস আসছে, যেটা গুগলে এখন ক্রোল করলে এক্স্যাক্ট এই জিনিসটাই পাওয়া যাবে। যাই হোক, মোটামুটি আপনারা এই জিনিসটা বুঝলেন। এখন এই যে টাইটেলটা কোথায় থাকে, টাইটেলটা ডেসক্রিপশনটা কোথায় থাকে সেইটা আমরা একটু দেখে নিই। এই ওয়েবসাইটটা যদি আমি যাই, এক কাজ করি, আপনাদেরকে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের টাইটেল এবং সব কিছু দেখাই, তাহলে সুবিধা হবে। হোম ব্লাইন্ডস অফ আমেরিকা, এই কিওয়ার্ড দিয়ে আমার এই ক্লায়েন্টটা টপে আসছে। এখন দেখেন এই যে অ্যাডগুলোর পরে প্রথম যেটা আছে সেটা আমার ক্লায়েন্ট না, homeadvisor.com, এটা অনেক বড় একটা কোম্পানি। এরপরে এই যে এই কোম্পানিটা দেখছেন, এটা সেকেন্ডে আছে প্রথম পেজে। এখন এই পেজটাতে কী কী আছে, এটার মধ্যে কী কী কোড আছে,
হ্যাঁ, টাইটেলটা কোথায় আছে, এই ডেসক্রিপশনটা কোথায় আছে, এই জিনিসটা আমরা একটু দেখব। দেখুন এই পেজটার মধ্যে আমরা যাই, এই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে এটার একটা টাইটেল আছে। আমি যদি ইন্সপেক্ট করি অথবা ভিউ পেজ সোর্স দেখি তাহলে এটার টাইটেল দেখতে পারবো। এই যে আপনারা কিছু কোড দেখতে পাচ্ছেন, কোড দেখে অনেকে ঘাবড়ে গেছেন যে কোড কোড করতে হবে নাকি, কোড তো করতে পারবো না, কোনো টেনশন নাই, খুব সহজ সহজ কোড করতে হবে, কিচ্ছু করতে হবে আপনাদের কিচ্ছু করতে হবে না আপনাদেরকে। আমি এক্সপ্লেন করে দিব কিভাবে কোন জিনিসটা কিভাবে লিখতে হয়, জাস্ট কপি পেস্ট করবেন, কিচ্ছু না, একটু বুঝবেন, কয়েকটা জিনিস বুঝবেন, এর বাইরে কিচ্ছু করতে হবে না। ম্যাক্সিমাম ডেভেলপাররা করে, আর আপনার যেই কোম্পানি এসইও করছেন সেই কোম্পানি যদি ডেভেলপার থাকে তাহলে আপনাকে কোনো ওয়ারি করতে হবে না। শুধু বলে দিবেন যে টাইটেলে এটা চাই, ডেসক্রিপশনে এটা চাই, বডিতে এটা চাই, H1 ট্যাগে এটা চাই, অল্টার ট্যাগে এটা চাই। তো দেখেন অনেক কিছু বলে ফেলছি, অল্টার ট্যাগ, ডেসক্রিপশন, এই লাইক H1 ট্যাগ, এগুলো আমি বলতেছি আস্তে আস্তে, খুব অল্প জিনিস, খুব একটা বেশি জিনিস না। এই যে কোড দেখছেন, কোডের মধ্যে দেখেন টাইটেলটা, পেজের টাইটেলটা যেটা গুগল পায় সেটা এইখানে, এই যে টাইটেল লেখা টাইটেল, এই টাইটেলটা আপনি যা দিবেন গুগলের পেজে ঠিক এক্স্যাক্ট এই টাইটেলটাই আসবে। এরপরে মেটা নেম, মেটা নেম ডেসক্রিপশন, এই যে মেটা কন্টেন্টটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এই কন্টেন্টটাই আপনি সার্চের রেজাল্টে পাবেন, এক্স্যাক্ট এই কন্টেন্টে সার্চের রেজাল্টে আসবে। তার মানে এটার উপর আপনার একটা কন্ট্রোল আছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, আপনি সুন্দর মতো সাজিয়ে দিতে পারেন। এরপরে আরও কিছু ব্যাপার আছে, এই কিছু জেসন কোড আছে যেগুলো দিয়ে আপনার লোকেশন, আপনার ওইটার অ্যাড্রেস, ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, এভরিথিং এই স্ক্রিপ্ট লিখে আপনি দিতে পারবেন। এটাকে বলা হয় স্কিমা। সো এই স্কিমাটা, এই স্কিমাটা আমি schema.org থেকে এইগুলোর আইডিয়া আপনাদেরকে দিব। এই এইটার জন্য আমি একটা আলাদা ক্লাস, একটা আলাদা পার্ট ভিডিও আপলোড করব, যেখানে শুধুমাত্র কোড নিয়ে কথা বলব, শুধুমাত্র কোড, একদম ভেতর থেকে একদম খুব সহজভাবে আপনাদেরকে কেমন করে কোড বুঝতে হয় এটা শিখাই দেব। কারণ আমরা অনেক টুলস ইউজ করি এসইওর জন্য, আমি চাই আপনারা টুলস না ইউজ করে, টুলস ইউজ করবেন, টুলস দিয়ে আপনি সহজে সব কিছু বের করে ফেলতে পারবেন, টাইটেল কী আছে, ডেসক্রিপশন কী আছে, মেটা লাইক টাইটেল কী আছে, মেটা কিওয়ার্ড বলতে নিয়েছিলাম, মেটা কিওয়ার্ড এখন আর গুগলই করে না, H1 ট্যাগ কী আছে, সব কিছু টুলস দিয়ে বের করা যায়। কিন্তু আমি টুলস দিয়ে বের করবো না, সবসময় কোড দেখার অভ্যাস করব, কারণ গুগল দেখে কিন্তু এই কোডটা, গুগল আপনার পেজের ভিউটা দেখে না, গুগল এই কোডগুলো পায় এবং এই কোডগুলোর উপরই তার অ্যালগোরিদমটা কাজ করে। এখন দেখেন এত ভয় পাওয়ার কিছু নাই, কোড দেখে, কোড আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। এখন আপনাদেরকে একটা একটা জিনিস দেখাই এখানে, যেমন ধরুন আমরা যদি এখন চিন্তা করছি যে একটা পেজ র্যাঙ্ক করব, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করব, কেমনে র্যাঙ্ক করব, দেন ওয়েবসাইটটার কিওয়ার্ড হচ্ছে, এটা তো অলরেডি করা আছে, এটা নিয়ে আমরা কাজ না করে একদম নতুন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি যেটার অ্যাক্সেসও আমাদের কাছে নাই, যেটার সম্পর্কে আমাদের কোনো কি বলবা, আচ্ছা এখন আপনারা দেখেন যে আমি যেটা বলছিলাম এখানে খেয়ে হারিয়ে ফেলেছি কি বলছিলাম, আমার ছেলে আসছিল, ওকে, সো আমরা এখন যদি একটা নতুন পেজকে এসইও করি কি কি করতে হবে, মেইন কোন কোন ব্যাপার আপনাকে দেখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে কোনটা কোথায় কি কি চেঞ্জ করলে আপনার টপে আসবে, এবং টপে আসার জন্য মেইন
পাঁচটা জিনিস আমি করব। করার পরে আরও অনেক কিছু আছে, কিন্তু মেইন পাঁচটা জিনিস আপনাদেরকে শেখাবো। প্রথমে এর আগে একটা ছোট্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে যে এই যে পেজ, এই যে ইনফরমেশনগুলো সার্চ করলে আপনারা পাচ্ছেন এই পেজের মধ্যে, এই ইনফরমেশনগুলো যে আসতেছে এক একটা পেজের, এই ইনফরমেশনগুলোকেই বলা হয় ইন্ডেক্স করা। গুগল ইন্ডেক্স করেছে, মানে গুগল প্রথমে ক্রল করে, ক্রল করে কোন সফটওয়্যার দিয়ে? স্পাইডার দিয়ে। গুগল স্পাইডার একটা সফটওয়্যার আছে, ওই সিস্টেমটা দিয়ে ক্রোলিং করে, ক্রোল করে, ক্রোল করে আপনার ইনফরমেশনগুলো আপনার ওয়েবসাইটে যাবে। স্পাইডার, স্পাইডার গিয়ে আপনার ইনফরমেশনগুলো গুগলের সার্ভারে নিয়ে আসবে। এই যে গুগলের সার্ভারে এনে ফেললো, এই আনাটাকে বলা হয় ইন্ডেক্স করা। এই এই ইনফরমেশনগুলো গুগল সার্ভার থেকে আসতেছে, আপনার পেজ থেকে সরাসরি আসতেছে না। আপনারা অনেকে ভাবেন যে এত তাড়াতাড়ি সার্চ করে তাহলে কীভাবে পায় এতগুলো ওয়েবসাইটের ইনফরমেশন, এতগুলো ওয়েবসাইটে যায় যায় তারপর ইনফরমেশনগুলো আনে, এরকম কিন্তু কিছু না, না একটু এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, সেটা কিভাবে পায় আমি আপনাদেরকে দেখাই। ও, যেটা বলছিলাম আপনাদের, আই এম রিয়েলি ভেরি সরি, আমার আমি ছোট বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে ভিডিও করতেছি। আমি এখন আসলে অনলাইনে আসা অথবা ভিডিও করার কোনোই প্ল্যান ছিল না, কারণ আমার লাইক এক মাসও হয়নি এই বাবুর, আর আপনাদেরকে বলেছিলাম আমি খুবই বিজি, এই মাসটা এই মাসটা আমি কোনো ভিডিও বানাবো না। কিন্তু লাস্ট ভিডিওতে আপনাদের অনেক কমেন্টস পেয়ে আমি শেষ পর্যন্ত এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি, অনেক প্রতিকূলতার মধ্যে ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, মাঝখানে ইন্টারাপশনকে আমি লাইক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেটা বলছিলাম, খুব মজার একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে ইন্ডেক্স করাটা, আপনার ওয়েবসাইটটা যে গুগল ইন্ডেক্স করেছে, আপনার পেজগুলা গুগলে কীভাবে দেখাচ্ছে, এইটা কিন্তু আপনি দেখতে পারবেন। এটা কিন্তু একটা ছোট্ট সার্চের একটা কিওয়ার্ড আছে, ওইটা দিলে আপনি দেখতে পাবেন। খুব মজার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এটা আমি অনেক আগে শিখেছিলাম ম্যাথকার্টের কাছে। ম্যাথকার্ট হচ্ছে গুগলের একজন ইঞ্জিনিয়ার, ম্যাথকার্টের ভিডিও আমি খুব বেশি দেখতাম, মানে উনি গুগলের ইঞ্জিনিয়ার এবং ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও বানাতো, এবং সে প্রেস কনফারেন্সে একমাত্র গুগলের এমপ্লয়ি এসএ সম্পর্কে বলতো, উনি ছিলেন ম্যাথকার্ট। ম্যাথকার্টের ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। কিওয়ার্ডটা আমি আপনাদেরকে বলি আগে ম্যাথকার্টের ইনফরমেশন দিয়ে, যাতে আপনারা ম্যাথকার্টের কিছু ভিডিও দেখতে পারেন। লিঙ্কডইনে আমরা যাব, লিঙ্কডইনে যাব, লিঙ্কডইন লার্নিং, আমি লিঙ্কডইনে তো লগ ইন করা ছিল কোথাও, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্কডইন, লিঙ্কডইন, লিঙ্কডইন। এই ভদ্রলোক হচ্ছে ম্যাথকার্ট। ম্যাথকার্ট আপনি দেখেন, আপনারা দেখেন এই যে এখানে ম্যাথকার্টের ইনফরমেশন আছে লিঙ্কডইনে, উনি গুগলে ছিলেন জানুয়ারি 2000 থেকে ডিসেম্বরের 2016 পর্যন্ত, 17 বছর উনি গুগলে সার্ভিস দিয়েছেন, গুগলের ইঞ্জিনিয়ার ছিলেন। এখন ওই সময় উনি, ওনার একটা ব্লগ ছিল, ওই ব্লগে উনি প্রায় অনেক কিছু অ্যান্সার দিতেন, আমরা কোশ্চেন করতাম, আমরা এসইও স্পেশালিস্টরা কোন অনেক ধরনের কোশ্চেন করতাম, ওনারা উনি একটা ভিডিওর মধ্যে সব কোশ্চেনগুলো একসাথে করে অ্যান্সার দিতেন। তো ওনাকে আমি কোশ্চেন করেছিলাম, এই ইন্ডেক্স যে হয় এটা টুলস ছাড়া, গুগল গুগলের তো অনেক টুলস আছে, গুগলের বিভিন্ন রেজাল্ট কীভাবে আসতেছে, কী ইন্ডেক্স হচ্ছে এগুলো দেখানোর, সো আমি কোনো টুলস ইউজ করতে চাই না, এমনি কীভাবে আসবে, এমন কোনো কি ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে আপনারা এটা শো করতে পারেন? সো ও আমাকে এটার অ্যান্সার দিয়েছিল,
খুবই মজার একটা জিনিস আপনারা যদি দেখেন, উনি এখন অন্য একটা কোম্পানিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির নাম, এবং এটা আমাদের খুবই কাছে, আমার থেকে অনেক কাছে, ডিসি মেট্রো এরিয়াতে, আমি ডিসি থেকে অনেক কাছে থাকি। যাই হোক, এখন দেখুন আপনারা যেটা দেখাচ্ছিলাম যে কীভাবে আপনি ইন্ডেক্স কী কী পেজ করা আছে জানবেন, খুব সহজ। এখানে লিখবেন সাইট, তারপর কোলন দিবে, তার কোলন দিয়ে লিখবেন বাই ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবেন বাই হোম ব্লাইন্ডস। এখন দেখেন এইখানে যেই রেজাল্টটা আসবে আপনার এই ওয়েবসাইটটা, আপনার ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা গুগলে কোন কোন পেজগুলো ইন্ডেক্স করেছে সব পেজের ইনফরমেশন এখানে আসবে, অন্য কোনো ওয়েবসাইট আসবে না, শুধু আপনার ওয়েবসাইট, আপনার সাইটে কী কী ইন্ডেক্স করা হয়েছে সব কিছু এখানে পাবেন, এর বাইরে আর কিচ্ছু পাবেন না। ইভেন আপনার যদি সাবডোমেন থাকে সেটাও আসবে। এখন মজার জিনিস দেখেন, আমরা গুগলের সাইটটাই দেখি, google.com দেখি, গুগলের কী কী ইন্ডেক্স করেছে আমরা একটু দেখি। এই দেখেন গুগলের অনেক পেজ ইন্ডেক্স করা আছে, এখন এর মধ্যে অনেক সাবডোমেন দেখবেন। এখানে দেখবেন যে fiber.google.com, এটা আমি কখনো দেখি নাই, এইভাবে যখন সার্চ করলাম ইন্ডেক্স করেছে দেখে আমি এখন দেখতে পাচ্ছি। ওদের একটা গিগাবাইট সার্ভিস, একটা ইন্টারনেট সার্ভিস চালু করছে, একদমই নতুন, ও ডেভেলপাররা মনে হয় কাজ করতেছে, অনেকে হয়তো জানতে পারেন, আমি জানতাম না, তবে এইভাবে আমি ওদের ইন্ডেক্সটা দেখি, গুগলের কী কী পেজ ইন্ডেক্স করা আছে। অনেক কিছু আছে জানা, meet.google.com, রিয়েল টাইম মিটিং বাই গুগল, এটা আমি জানতাম না। সো নতুন নতুন কাজগুলা ওরা যে করতেছে, হ্যাঁ, এইখানে ইন্ডেক্স করা আছে, হ্যাঁ, গুগলে ওদের পেজগুলা এভাবে ইন্ডেক্স করে। সো আপনারা জানতে পারলেন যে কীভাবে আপনার ক্লায়েন্টের কোন কোন পেজগুলো গুগলে ইন্ডেক্স করেছে এইটা জানবেন। নোট করে রাখেন, এই কিওয়ার্ডটা খুব কাজে আসবে। এবার আপনাদেরকে একদম প্রথম থেকে, ধরেন আপনার একটা ক্লায়েন্ট, তার কিওয়ার্ড হচ্ছে, ধরেন কিওয়ার্ড হচ্ছে উইন্ডো ব্লাইন্ডস, এটা হচ্ছে কিওয়ার্ড আপনার ক্লায়েন্ট, আর আপনার ক্লায়েন্ট 10 নম্বর পেজে আছে। তো 10 নম্বর পেজের এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট ধরে নেন। এখন এই ক্লায়েন্টের ওয়েবসাইটটাতে আপনি যাবেন, এখন ক্লায়েন্টের এই ওয়েবসাইটটাতে আপনার অন পেজের কিছু এসইও করতে হবে। এবার আসলো অন পেজ, অন পেজের ডেফিনেশনটা আপনাদেরকে দিই। অন পেজ আর অফ পেজ দুই টাইপের এসইও আছে। অন পেজ হচ্ছে সাইটের ভেতরে, আপনি পেজের ভেতরে যদি আপনি কোনো চেঞ্জেস করেন সেটাকে বলবে অন পেজ এসইও, আর আপনার পেজের বাইরে যদি এসইও করেন, যেমন ধর আপনার এটার জন্য কোনো অ্যাক্সেস লাগবে না, আপনার হোস্টিংয়ে ঢুকতে হবে না, আপনার ওয়েবসাইটের ভেতরে ঢুকে কোনো পেজ চেঞ্জ করতে হবে না, কিছু করতে হবে না, বাইরে কাজ করবেন, ওয়েবসাইটের বাইরে যে কেউ করতে পারবে, আপনার ওয়েবসাইটের প্রচার করবে, ওইটাকে বলা হয় অফ পেজ এসইও, মার্কেটিং করা। যেমন ধরেন আপনি আপনার ভিজিটিং কার্ড একজনকে দিলেন, এটা তো মার্কেটিং, তাই না? সো এই অফ পেজ এসইওটা এক্স্যাক্টলি ওরকম না, জিনিসটা হচ্ছে যে আপনার পেজের যে লিঙ্কটা আছে এটা বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইটে আপনি দিবেন, ওরা আপনার পেজটা ইউজ করবে, এবং আপনার কিওয়ার্ডটা যেটা দিয়ে আপনি টপে আনতে চান এটাকে বলা হয় অ্যাঙ্কার টেক্সট, অ্যাঙ্কার টেক্সটটা দিয়ে লিঙ্ক করে দিবে আপনার পেজে। সো এটা হচ্ছে ব্যাক লিঙ্ক বলে, এই ব্যাক লিঙ্কের কাজও আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন দেখাচ্ছি অন পেজ এসইওটা। তো অন পেজ এসইওটা আপনাদেরকে একদম প্রথমে করতে হবে, ব্যাক লিঙ্কটা পড়ে প্রথমেই অন পেজ এসইওকে টার্গেট করবে। এখন আমরা অন পেজ এসইও করবো, কী দিয়ে টপে আনব? আমরা উইন্ডো ব্লাইন্ডস দিয়ে টপে আনব। এখন উইন্ডো ব্লাইন্ডস দিয়ে যে টপে আনব, এইটার টাইটেল কী আছে আমরা আগে দেখি, এইটার টাইটেলে কি উইন্ডো ব্লাইন্ডস লিখা আছে কোথাও? অবশ্যই নাই, এ তো টপে নাই,
এর অবশ্যই কোনো ভুল আছে। এই ভুলগুলো আমি একটু খুঁজে বের করি। ধরেন এ চাচ্ছে উইন্ডো ব্লাইন্ডস দিয়ে টপে আসতে, তার পার্টিকুলার পেজ যেটা আমি দেখালাম এই পেজটা, বাই স্ল্যাশ ওর পেজের নাম, ডোমেনের নাম স্ল্যাশ বাই স্ল্যাশ ব্লাইন্ডস, ব্লাইন্ডস দিয়ে সার্চ না, উইন্ডো ব্লাইন্ডস দিয়ে সার্চ করে সে আসতে চায়। এখন প্রথমেই যে কাজটা করব কোডে যাওয়ার আগে, এই যে ইউআরএলটা আমি ওকে চেঞ্জ করতে বলবো। ইউআরএলটা কপি করলাম, একটা এক্সেলে আমি ইনফরমেশনগুলো রাখব, তাদেরকে দেখাচ্ছি। একটা এক্সেল তৈরি করবো এরকম। প্রথমে ওর এই ওয়েবসাইটটার ডোমেনের নামটা লিখব, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম ডোমেন নেম কি, অথবা ওয়েবসাইটের নাম যাই বলেন, এটা আমি লিখব। এটা হচ্ছে ওর ওয়েবসাইট, এবং কোন লিঙ্কটা আমি এখানে দিলাম, লিঙ্কটা হচ্ছে, লিঙ্কের নাম ধরেন এটা উইন্ডো ব্লাইন্ডস না, এটা ওর ব্লাইন্ডস লিঙ্ক, ব্লাইন্ডসকে চেঞ্জ করে আমি উইন্ডো ব্লাইন্ডস দেব। কিওয়ার্ড আছে ওর, কিওয়ার্ড আমরা যেটাকে টার্গেট করে আমরা এসইওটা করব সেটা বসানোর আগে ইউআরএলটা বসাই নিই, যেহেতু কপি করছি আমি। আমরা টার্গেটেড ইউআরএল হচ্ছে উইন্ডো ব্লাইন্ডস, এবং টাইটেল এখন কি আছে এইটার জন্য আমার কোড দেখতে হবে। দেখেন এখানে লেখা আছে টাইটেল ট্যাগের মধ্যে এইটা আছে, এই সম্পূর্ণটা আমি নিলাম, টাইটেলটা নিয়ে এইখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমি এখন কাজ করব, কি চাই এখন প্রাইমারি যেই মেইন ফোকাস যেইটা আমাদের কিওয়ার্ড সেটা একদম প্রথমে দিব, প্রথমে কি উইন্ডো ব্লাইন্ডস। সো এইটার আগে ব্লাইন্ডসের আগে উইন্ডো লাগাই দিব, উইন্ডো ব্লাইন্ডস বড় হাতে দিলাম। এটা দেখেন এই যে যতবার বড় হাতে দিতেছেন না এটা পিক্সেল বাড়তেছে, এখন গুগল পিক্সেলের উপর ডিপেন্ড করে আপনার টাইটেলটা শো করে। এটা আমি আপনাদেরকে ডিটেল বলবো, এখন ডিটেল না বলে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে টাইটেলটা কেমনে চেঞ্জ করতে হয়। আমার কিওয়ার্ড এইটা ফোকাস, এই টাইটেলটা আমি দিলাম, এবং এটা প্রাইমারি। সেকেন্ডারি আর কি কিছু কিছু কিওয়ার্ডও আমি দিয়ে দিলাম যাতে এগুলোতেও সার্চ করলে পেয়ে যায়, একটু প্রবাবিলিটি বাড়লো টপে আসার, ক্লিক হওয়ার। একদম শেষের দিকে আমি দিব তার ওয়েবসাইটের নামটা, তার ওয়েবসাইটটা হচ্ছে, তার কোম্পানির নামটা দিব, বেসিক্যালি তার কোম্পানির নামটা বেড বাথ হোম। সো ও এটা ইউজ করেছে হয়তো বা কোনো কারণে, কোম্পানির নামের সাথে কিছু একটা অ্যাড আছে হয়তো বা ওর নাম হইতে পারে, তো এটাকে আমরা চেঞ্জ করলাম না। ওকে আমি ওর ডেভেলপারে বলবো এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে, ধরে নেই আমাদের করতে হবে না, ওর ডেভেলপার আছে, ওর ওয়েবসাইটের সব চেঞ্জেসগুলো ওর ডেভেলপার করে, ওর ডেভেলপারকে বলে দিব এই চেঞ্জেসগুলো করতে। প্রথম চেঞ্জ কি বললাম, লিঙ্কটা, কিওয়ার্ড, ইউআরএলটা, টাইটেলটা, তারপরে মেটা ডেসক্রিপশনটা, তার মেটা ডেসক্রিপশনটা আমি নিব। মেটা ডেসক্রিপশন এখানে কি আছে আপনারা দেখেন, মেটা ডেসক্রিপশন আপনি যদি সার্চ করেন কন্ট্রোল এফ দিয়ে সার্চ বক্স আসবে এরকম, ওখানে লিখবেন মেটা ডেসক্রিপশন, লিখেন ডেসক্রিপশন অনেকগুলো আছে। ওকে সো একদম প্রথমে থাকার কথা মেটা ডেসক্রিপশন, মেটা নেম, সো মেটা নেম দিয়ে সার্চ করছি আমি, একটু উইয়ার্ড এখানে আমি মেটা ডেসক্রিপশন দেখছি না, তবুও দেখি আমি ডি নো
ও মেটা ডেসক্রিপশন দেয় নাই। দেখেন এটা একটা ভুল। সো ও যখন মেটার ডেসক্রিপশন দেয় নাই তখন কি করছে জানেন, গুগল গুগল ওর প্রথমের কিছু, আমি আবার ব্যাক করি, আমি আসলে একটা ট্যাব ওপেন করা হয়েছিল, পেজটা ছিল এইটা, দেখেন একদম প্রথম যে প্যারাগ্রাফ এইটা নিয়ে আসছে, প্রথম যে প্যারাগ্রাফ এটা নিয়ে আসছে। আমি আরেকটা ট্যাবে দেখাচ্ছি আপনাদেরকে এক্সাক্ট জিনিসটা, এই দেখেন এই এইটা নিয়ে আসছে। সো এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা খুব সুন্দর মতো সাজায়ে তার একটা মেটা ডেসক্রিপশন লিখতে হবে, সেটা আমরা এদিকে দিয়ে দিলাম। এখন মেটা ডেসক্রিপশনটার মধ্যে এটা অনেক কাজ করতে হবে আপনার নিজেরা, একটু বুঝে কন্টেন্টটা কীভাবে সাজাতে হয় ক্লায়েন্টের সাথে বুঝে বসে এটাকে ডিসাইড করবেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে ডিসাইড করবেন। ডিসাইড করে প্রথমে উইন্ডো ব্লাইন্ডসটা দিলেন অথবা মাঝখানে কোনো জায়গায় লাগাই দিলেন, প্রথমে না দিয়ে মাঝখানে দেওয়াটা বেটার, মাঝখানে ডেসক্রিপশনের মাঝখানে কোথাও এই উইন্ডো ব্লাইন্ডসটা থাকতে হবে। এখন ছাড়া ছাড়া থাকলেও সমস্যা নাই, একসাথে থাকলে অনেক সময় একসাথে থাকলে র্যাঙ্ক করে না, আমি দেখেছি একসাথে থাকলে র্যাঙ্ক করে না, ছাড়া ছাড়া দিতে হয় উইন্ডো তারপর ব্লাইন্ডস, বেসিক্যালি ওই ডেসক্রিপশনটার মধ্যে থাকলেই চলে। তারপরে আসেন যেটাকে বললাম আমি H1 ট্যাগ। H1 ট্যাগ কি? H1 ট্যাগ হচ্ছে এইটা, H1 ট্যাগ আমি আমার ক্লায়েন্টটা দেখাচ্ছি, H1 এই যে H1 ট্যাগ হেডিংটা, এই যে কন্টেন্টটা লিখলাম এই কন্টেন্টটা কি সম্পর্কে ওইটা প্রোগ্রামিংয়ের ভাষায় H1 ট্যাগ, সাধারণত সবাই H1 ট্যাগ দিয়ে লিখে, বেশি ফোকাস করে টেক্সটটা। সো H1 ট্যাগ লাগবে ওর, ওর H1 ট্যাগ আছে কি না আমরা একটু দেখি তার পেজে, H1 দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন H1। H1 ট্যাগ আছে, H1 ট্যাগ ইউজ করে আবার একটা CSS ইউজ করেছে, ব্লাইন্ডস দিয়েছে, উইন্ডো ব্লাইন্ডস নাই। সো আমি ওরে বললাম যে হে তুমি তোমার H1 ট্যাগটা এরকম ইউজ করো, এরকম ইউজ করো, এখানে উইন্ডো ব্লাইন্ডস লিখো, ব্লাইন্ডস অফ উইন্ডো ব্লাইন্ডস অফ আমেরিকা অথবা কিছু একটা লিখে দাও, তারপরে তুমি কন্টেন্টটা সাজাও সুন্দর করে। কন্টেন্টটার এখন কন্টেন্টটার কাজ করতে হবে, কন্টেন্টটা কি কাজ করতে হবে, এরকম থাকলে হবে না, প্রথমে H1 ট্যাগ থাকবে, এই যে এখানে ব্লাইন্ডসের জায়গায় হোম ব্লাইন্ডস থাকবে, তারপরে এই যে কন্টেন্ট, এই যে অল্প কন্টেন্ট মাত্র, এত অল্প কন্টেন্ট দিলে র্যাঙ্কে আসবে না। তো ওকে কি করতে হবে, এই কন্টেন্টটাকে চেঞ্জ করতে হবে, কন্টেন্টটা চেঞ্জ করে ম্যাজিকটা হচ্ছে এরকম, কন্টেন্টটা চেঞ্জ করে যে লিখবে, ও কন্টেন্টটা আমি এখানে রাখি নাই, কন্টেন্টটা আপনি চাইলে একটা ট্যাপ করে রাখতে পারেন, তবে সাজেশনটা এরকম দিবেন, এই কন্টেন্টের আগে যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা ঢোকাবে অথবা মাঝখানে কোনো জায়গায় প্রথম লাইনের মধ্যে, আমি দেখেছি প্রথম লাইনে রাখলে কাজ হয়, প্রথম থেকে সেকেন্ড লাইন এই দুইটার লাইনের মধ্যেই রাখবে, আর বাকি আরও অনেক কথা থাকবে, কন্টেন্টটা খুব ভালো হইতে হবে, মাঝখানে কোনো একটা জায়গায় ঢোকাবে কিন্তু লাস্টের দিকে না, একদম প্রথম দিকে, গুগল বুঝবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা এইটার সম্পর্কে, তখন আপনাকে প্রথমে নিয়ে যাবে। কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করার জন্য মূল মোটামুটি পাঁচটা জিনিস আপনাদেরকে দেখানো হয়েছে, এক নম্বর হচ্ছে ইউআরএলের মধ্যে চেঞ্জ করা, 2 নম্বর টাইটেলের মধ্যে চেঞ্জ, 3 নম্বর মেটা ডেসক্রিপশনের মধ্যে চেঞ্জ, 4 নম্বর H1 ট্যাগে চেঞ্জ, এবং 5 নম্বর কন্টেন্ট চেঞ্জ করা, 6 নম্বর হচ্ছে অল্টার টেক্সট চেঞ্জ করা, ইমেজে যে ইউজ করবেন ইমেজের জন্য অল্টার টেক্সট ইউজ করা যায়, এটার জন্য আমি আপনাদের কে আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করব, আজকে এ পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে অল্টার টেক্সট কীভাবে ইউজ করতে হয় এবং কোডিং সম্পর্কে কিছু কথা বলবো, খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর আপনাদের যদি বুঝতে সমস্যা হয়ে থাকে আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে আমাদেরকে বলবেন,
আমাকে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে ওই ব্যাপারগুলো এক্সপ্লেন করব। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।